আমরা আজকে দেভাটা উপজেলায় নদীটার নাম আসলে আমার মনে পড়ছে না, সর্বশেষ ওপারে দেখেন আমরা দেখতে পাচ্ছি ওপারে ইন্ডিয়া, এপারে আমাদের বাংলাদেশ, এই যে কেওড়া বন। কেওড়া বন এখানে একটা পার্ক করেছে জেলা প্রশাসক সাতক্ষীরা মহোদয়। সেই পার্কে আমরা, আমি এবং আমার কলিগ আরিফ দুজনে আমরা আসছি, অফিসিয়াল কাজেই আসছিলাম, কিন্তু একটু চিন্তা করলাম যে এর মধ্যে কাজের ফাঁকে একটু দেখি। এ দেখেন বাংলাদেশের পতাকা উঠছে, মানে এই নদীটা আমাদের দুই দেশের এই সাইড আমাদের বাংলাদেশ, বাংলাদেশের পতাকা পতপত করে উঠছে। দূর থেকে দেখতে পাচ্ছি একটা ইন্ডিয়ায়, ওটা ইন্ডিয়ান নৌকা, এবং পাশে ইন্ডিয়ান একটা জাহাজ দেখা যায়, তারপর ইন্ডিয়ান একটা ব্রিজ দেখা যায়। এই যে ইন্ডিয়ান সব ব্রিক ফিল্ড যেগুলো, এগুলো সব ইন্ডিয়ান ব্রিক ফিল্ড। এটা হচ্ছে ইন্ডিয়ান ব্রিক ফিল্ড, খুবই চমৎকার একটা জায়গা, আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা একটা পিকনিক স্পট, জেলা প্রশাসক মহোদয়ের কেওড়া বাগান, দেভাড়া কেওড়া বাগান নামে পরিচিত। এটা জেলা প্রশাসক, আপনি দেখতে পাচ্ছেন যে এটা খুবই চমৎকার একটা মনোরম পরিবেশ। আসলে আজকে মেঘাচ্ছন্ন আকাশ, ওয়েদারটা একটু মানে আমার কাছে মনে হচ্ছে যে এই ওয়েদারটা আমাদের জন্য ভালো, বিশেষ করে এখন যদি রোদ হতো তাহলে প্রখর রৌদ্র থাকতো, যার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু এখানে একটা ছোটোখাটো পার্ক আছে বাচ্চাদের জন্য, এই মুক্তিযোদ্ধা পার্ক। এটা এই পার্কটার নাম রেখেছে মুক্তিযোদ্ধা পার্ক, বঙ্গবন্ধু শিশু কর্নার, শিশু কর্নার। এই পার্কের আমরা দেখতে পাচ্ছি কেওড়া বন, এটা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই কেওড়া বনটা করা হয়েছে। এটা চমৎকার একটা পার্ক, এখানে বিভিন্ন ধরনের মূর্তি, মানে আমার মূর্তি বলা ভুল হবে, এটা চলো ভাস্কর্য। যেমন ধরেন এখানে একটা খরগোশের ভাস্কর্য দেখতে পাচ্ছি, একটা হনুমানের ভাস্কর্য দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে অবশ্য ভাস্কর্য না, এখানে জ্বলন্ত জীবন্ত জীবন্ত ছাগলও দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে দোয়েল আছে, দোয়েল পাখি, জাতীয় পাখি দোয়েল আছে। হ্যাঁ, এখানে আমরা সুন্দর একটা, এই যে রিসোর্ট, এটা কিন্তু একটা রিসোর্ট, পিকনিক কর্নার রিসোর্ট। এটা চমৎকার একটা ঝুলন্ত ব্রিজ আছে, একটা ব্রিজ আছে, দেখেন এই যে বেশ ভালো আর কি। এটা দেভাটা থেকে একেবারে নদীর পাড়ে, নদীটার নামটা যেন কি আমি ভুলে গেছি, এটা যে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার মাঝখানে যে নদীটা, এটা আমার না খুবই পরিচিত নাম, কিন্তু আমি এখন এই মুহূর্তে মনে করতে পারছি না। এই মোটরসাইকেল নিয়ে আপনি, মোটরসাইকেলটা নিয়ে আপনি চলে আসেন, সামনে চলে আসেন, আমরা ওই দিক দিয়ে বেরোয় যাবো, আমি ব্রিজটা পার হয়ে বেরোয় যাব। হ্যাঁ, এই যে আমি হাঁটছি এই পার্কের মধ্যে দিয়ে, এখানে একটা কুমির আছে, হা করে আছে কুমিরটা আমাকে খাওয়ার জন্য। কুমির ওঠা প্রচণ্ড হা, মানে রাগান্বিত অবস্থায় আছে, ও আমাকে দেখে প্রচণ্ড রাগ করেছে, যার পরিপ্রেক্ষিতে আমি এখান থেকে ভয়ে চলে যাচ্ছি। এই যে পাখি আছে, হ্যাঁ, এখানে বসার সুন্দর সুন্দর অবস্থা ব্যবস্থা করে দেওয়া আছে। এখানে আমার কাছে আসলে একটা মনোমুগ্ধকর একটা পরিবেশ, এখানে বিশেষ করে ফ্যামিলি নিয়ে একটা বেড়ানোর মতন, বা পিকনিক স্পট এটা একটা করেছে। এখানে আসলে যে হরিণ আছে, হ্যাঁ, এখানে প্রতিটি সেই যে এইটা কেওড়া বন, কেওড়া বনের মধ্যে দিয়ে আমি ধাবিত হচ্ছি, আমরা যাচ্ছি। এই যে যেতে 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 যে বসার সুন্দর সুন্দর বেঞ্চ করে দেওয়া আছে, এখানে বাঁদর, যদি বানর ছেড়ে দিলে বোধ হয় ভালো হতো, বানর থাকার কথা ছিল, কিন্তু আসলে বনের যেহেতু কৃত্রিম প্রাকৃতিক বন না, এটা কৃত্রিমভাবে লাগানো, যার পরিপ্রেক্ষিতে এখানে প্রকৃতির যে মেলবন্ধন সেটা এখনও এখানে হরিণ বা বানর এসব এখানে হয়তো বা ই হতো, কিন্তু ওপারে যেহেতু ইন্ডিয়া সীমান্তবর্তী এলাকা, যার পরিপ্রেক্ষিতে এটা সেটাকে ই করছে না, পারমিট করছে না।
এখানে দেখতে পাচ্ছি আমরা চমৎকার এই যে কুমির, আর একটা এই যে ঘুঘু, সেই ঘুঘু যে চমৎকার চমৎকার ঘুঘু, এই যে ঘুঘু দুইটা উড়ে গেল আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পেয়েছেন কিনা জানি না। আমি যাচ্ছি, হেঁটে যাচ্ছি, হেঁটে 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 ভালোই লাগছে। হ্যাঁ, বনের মধ্যে দিয়ে আসলে অনেকদিন অনেকদিন আমরা আসলে রিক্রিয়েশন হয় না, রিক্রিয়েশনটা চলো প্রতিটি মানুষেরই একটা, ওই যে আমরা ল্যাপটপে কাজ করি, ফ্রেশ রিফ্রেশ, তো মানুষের প্রত্যেকটি মানুষেরই মনের একটা ইয়ে আছে যে একভাবে কাজ করতে করতে একঘেয়েমি হয়ে যায়, তখন মনটাকে রিফ্রেশ করার জন্য এই রিফ্রেশ এরিয়ায় আসলে আসা যায়। এখানে দেখতে পাচ্ছি এই একটা চমৎকার একটা, এটা কিন্তু ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। আমার সাথে আমার কলিগটা ছিল কিন্তু এখন এই মুহূর্তে নাই, তা যার জন্য আমি কি যাবো কি যাব না চিন্তা করছি। এটা সুন্দর একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ। হ্যাঁ, এখানে আর সময় ঘুরলাম না, এখান থেকে আবার এই আরেকটা ওয়ে অলরেডি চলে গিয়েছে। হ্যাঁ, সব কিছু মিলায় একটা সুন্দর চমৎকার একটা পরিবেশ আমি দেখতে পাচ্ছি। ওখানে বোধহয় টুইন ওয়ান আছে। হ্যাঁ, সব জায়গায় টুইন ওয়ান আসলে এটা। হ্যাঁ, দুজনে মিলে একজন হওয়া, এটা আমার বোধহয় ভুল হয়েছে যে আমি মনে করেছিলাম একেবারে প্রত্যন্ত অঞ্চল এখানে এইসব হয় না, কিন্তু দেখলাম যে না, এখানেও তার ছিটে ফোটা বা তার ই এখানে আছে। হ্যাঁ, আমরা এখান থেকে আর বেশি না, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এটাই দেখতে পাচ্ছি একটা ভিউ, ভিউটা আসলে সুন্দর। আমরা যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত, তা যার পরিপ্রেক্ষিতে আমি এই ভিউয়ের মাঝখান দিয়ে, এই লেকের মাঝখান দিয়ে একটা কাঠের সেতু, এই সেতু দিয়ে সুন্দর একটা ভিউ, এই ভিউকে অতিক্রম করছি আমরা। আমি আমাকেই দেখতে পাচ্ছি না, এই ভিউটা। ওখানে কুমির, ওখানে হাতি, ওখানে বিভিন্ন, ওখানে সিংহর ভাস্কর্য আছে, এখানে বিভিন্ন এর থেকে অফিসিয়ালি বিভিন্ন ট্যুরের কর্মকর্তারা এসেছেন দেখতে পাচ্ছি। তাহলে আমি আর বেশিক্ষণ থাকতে পারছি না, সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।